থেকে উদ্ধার দুটি লেপার্ডের চামড়া সহ আরো কয়েকটি লেজের টুকরো। মুচিপাড়া থানা এলাকার একটি ডাস্টবিন থেকে উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। অনুমান যাদের কাছে এগুলো ছিল তাদের কাছে আরো চামড়া রয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাঁচ লক্ষ টাকা কেপমারির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানে। এ বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক বস্ত্র ব্যবসায়ী। বর্ধমান আলিশা টাউন সার্ভিস বাসের মধ্যেই কেপমারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ বস্ত্র ব্যবসায়ী শ্যামল কুমার সাইয়ের। পুজোর আবহে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। ছত্তিশগড়ে বেপরোয়া গাড়ি চালিয়ে প্রায় কুড়ি জনকে পিষে মারার ঘটনায় দেশ জুড়ে সরগোল পড়ে গিয়েছে। প্রতিবাদে ঝাড়গ্রাম জেলার সাকরাইলে কুলটিকুড়ি বাজারে মিছিল করে ভারত জাকাত মাঝি পারাগনা মহল। এছাড়াও ঝাড়গ্রামের জাম্বনি শিলদা সহ সমস্ত ব্লকে বিক্ষোভ মিছিল পালিত হয়। উত্তরপ্রদেশের লক্ষিমপুরে কৃষক হত্যা প্রতিবাদে বামেদের রেল অবরোধ। দক্ষিণ পূর্ব রেলের শহীদ মাতঙ্গিনী রেল স্টেশনে রেল অবরোধ বামেদের। কেন্দ্রের কৃষি বিল বাতিল এবং উত্তরপ্রদেশের লক্ষিমপুরে কৃষক হত্যার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি বামেদের। আধার কার্ডের কুপন বিলিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা। ঘটনাটি ঘটেছে মানিকচকে স্টেট ব্যাংকের সামনে। অভিযোগ, সেখানে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে মানুষের ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ। নিম্নচাপের প্রভাবে জলমগ্ন মেদিনীপুর শহরের 18 নম্বর ওয়ার্ডে চাষিপাড়া গণপতি নগর পালবাড়ি সহ একাধিক এলাকা। নিচু এলাকা এবং জল নিকাশির ব্যবস্থা না থাকার জন্য এই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না এলাকার সাধারণ মানুষের। পুজোর আগেও নিম্নচাপের প্রভাবে জলমগ্ন হয়েছিল এই সমস্ত এলাকা। পুজোর ছুটিতে চুরি হলো গ্রাম পঞ্চায়েত অফিসের জিনিসপত্র। চুরি যায় আনুমানিক 50,000 টাকা সঙ্গে একটি ল্যাপটপও। তমলুক ব্লকের অন্তর্গত পদমপুর এক গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ভেঙে চুরি করলো চোরেরা। ঘটনাস্থলে তমলুক থানা পুলিশ। প্রয়াত রামকৃষ্ণ মঠ এবং মিশরের সন্ন্যাসী স্বামী অমিয়ানন্দজী মহারাজ রবিবার রাত 8:30 নাগাদ পরলোক গমন করেন তিনি। সোমবার বিকেলে তার দেহ বেলুড় মঠে নিয়ে আসা হয়। সেখানে অগণিত ভক্ত এবং সন্ন্যাসীরা শ্রদ্ধা নিবেদন করেন। বেলুড় মঠ সূত্রে খবর, রাতেই বেলুড় মঠে তাঁর শেষকৃত্য করা হবে। বিশ্ব নবী দিবস উপলক্ষে সাগর বাজার কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত হয়ে সমস্ত রক্তদাতাদের হাতে একটি করে সবুজ চারা গাছ তুলে দিয়ে সবুজায়নের বার্তা দিলেন কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক। দাসপুরের সোনাখালীতে বিধায়কের উপস্থিতিতে উদ্বোধন হলো নবনির্মিত মনসা মন্দির। দীর্ঘদিন ধরে দাসপুর দুই ব্লকের সোনাখালীতে তৈরি হচ্ছিল হিন্দুদের আরাধ্য দেবী মা মনসার মন্দির। আনুষ্ঠানিকভাবে সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন সম্পন্ন হলো।